বাঁকুড়ায় পুলিশকে টাকা দিয়ে ভুয়ো চালান দেখিয়ে চলছে অবৈধ বালির রমরমা কারবার। প্রশাসনের কাছে বারবার জানিয়েও ফল না হওয়ায় শতাধিক বালির ট্রাক আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাস্থলে যেতে হয় পুলিশ প্রশাসনকে, আটক করা হয়েছে একজনকে। ট্রাক প্রতি 150 টাকা, কোথাও খাই একটু বেশি 200 থেকে 500। টাকা দিলেই কোনো প্রশ্ন না করি বালি ট্রাক ছেড়ে দিচ্ছে পুলিশ। গোটা বাঁকুড়া জেলার এটাই চিত্র। প্রতিটি থানা এলাকায় সিভিক পুলিশকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে থাকছে ছোট বাবু মেজো বাবুরা। পার হচ্ছে বালি ভর্তি ট্রাক। বাঁকুড়া রোন্দায় বালির অবৈধ চোরাচালান আটকাতে গিয়ে উঠে এলো এমনই তথ্য। থানাকে টাকা দিলেই পার হয়ে যান। পার হয়ে যায় বলতে কি, পার হয়ে যায় তো আমাদের তো আনলার লোড দিতেই হবে। সব থেকে মেন কথা কি বুঝলেন, আমি বলবো তাহলে। হ্যাঁ, সব থেকে মেন কথা হচ্ছে আমি 350 মাল লোড করলো, আমার ওভারলোড, কাজে আমাকে দিতেই হবে ভয়ে ভয়ে। দ্বারকেশ্বর নদের বিভিন্ন ঘাট থেকে দিনের পর দিন অবৈধ বালি তুলে পাচারের অভিযোগ দীর্ঘদিনের। প্রতিদিনই বিভিন্ন ঘাট থেকে বালি তুলে পাচার হয়। কয়েকশো লরি প্রতিদিন যাতায়াতের ফলে স্থানীয় গ্রামের রাস্তাগুলি কার্যত যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় গ্রামবাসীরা এই নিয়ে আন্দোলনও করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি, কারণ পুলিশ ও পাচারকারীদের আতাত। রবিবার রোন্দার কালিসেনে প্রায় 100-এর বালির ট্রাক আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনাস্থলে যান বিডিও বিএলআরও অফিসের কর্মীরা, যায় পুলিশও। আটক করা হয় বালি ব্যবসায়ীদের কয়েকটি ট্রাক। যেকোনো দিন অবজেকশন আসতে পারে, আমরা জানাছিলাম। পুলিশ ও প্রশাসনের মদতে চলছে এই বালি পাচার চক্র, কার্যত তাই জানিয়েছেন ট্রাক চালক থেকে বালির অবৈধ ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।